আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মা সালমা, আমি রুহিতা, সিসিডিবি এঙ্গেজ প্রজেক্ট বলেশ্বর গ্রুপের সহসভাপতি পদে আছি। আমি নিজে আগে মানুষও ছিলাম, কিন্তু কিছুই বুঝতাম না। এখন এঙ্গেজে আসার পরে আমি মানুষ হিসেবে নিজেকে খুব স্বাবলম্বী মনে হয়। আমরা এই মহিলা দলের এঙ্গেজ প্রজেক্টের সাথে জড়িত। এই দলবদ্ধভাবে যে কাজগুলো আমরা করছি, এই কাজের মাধ্যমে এই এলাকায় 70-80 জন লোক উপকৃত হয়েছে, তাদের কাছে খুব ভালো মনে হয়। তারা আগে অনেকে এটার বিষয়ে ততটা ছিল না, এখন আমাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই আশেপাশে সবাইরে বলি, সবাইরে বলার পর এই ট্রেনিংয়ে যারা আমরা শুনি তা বলি, তারপরে আমরা এই রাস্তাটা যে করছি, রাস্তাটা করার পরে সবাই দেখে আর সবাই মানে আমাদের পক্ষে আছে, সবাই চায় তারাও এভাবে করতে, তারাও এখন উদ্যোক্তা হয়ে উঠছে। নেতৃত্ব বলতে আমি বুঝি একজন দায়িত্বরত মানুষ, যাকে একজন দায়িত্ব দেওয়া হয়, নেতা। যে নেতা 10 জন মানুষ নিলে তার দিয়ে আপনি কর্ম করাইতে পারবে, তার তার কথা শোনে, তার কথা বোঝে, তারে বিশ্বাস করে, দক্ষ একজন মানুষই হয়েছে নেত্রী। যেমন এই প্রজেক্টের মধ্যে আমরা সামনে আগাইতে চাই, তাছাড়া ওই যে অনেক অনুদান আমরা সবাইকে দিছি, সবাই অনেক কিছু পাইছে, যেমন সরকারি এনজিও অনেক পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা দিছি, তারপর টাঙ্কি দিছি, গরু কেনা ছাগল এবং আর্থিক সহযোগিতামূলক 14,000 টাকা দিছি, সেলাই মেশিন দিছি। এগুলো দিয়ে তো আমাদের সমাজের লোক অনেক উপকৃত হয়েছে, এটা তো এই এঙ্গেজ প্রজেক্টের মাধ্যমেই হয়েছে, মানে উদ্যোক্তাই এটা, এটার জন্যই আমরা পাইছি। আমাদের মনে খুব ইচ্ছা শক্তি আসিল, আমরা কিছু করতে পারি নাই, কিন্তু এঙ্গেজ প্রজেক্ট আসার পরে সিসিডিবি আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে থেকে আমরা অনেক আত্মনির্ভরশীল হয়েছি, অনেক কিছু জানতে পারছি, তাই আমাদের কনফিডেন্স বাড়ছে, তাই আমরা অনেক কিছু করতে পারি। কাজটা জানি থেমে না থাকে, আমরা আরও অগ্রসর হইতে চাই, আমরা আরও প্রশিক্ষণের আশা করি, এটার থেকে জানে আমরা আগাইতে পারি। আমরা প্রশিক্ষণের মাধ্যমে আরও সচল হতে চাই, জানো যখন এই ইংরেজ থাকবে না তখন যেন আমরা থেমে না যাই, আরও চলবান হই। না, আমাদের বিশেষ করে আপনারা যদি একটু সহায়তা করেন আমাদের একটু পাশে থাকার, যেহেতু এই আমাদের বন্যায় অনেক নানান ক্ষয়ক্ষতি হয়, এই জন্য যদি আমাদের কোনো প্রশিক্ষণ দেন, কোনো একটা সাইকোলজি সেন্টার বা কোনো একটা কালভার্ট, ওই যে জলস্বাস্থ্যের কারণে সমস্যা হয় এগুলো জানি না হয়, এইসব উদ্যোগ আমরা নেই, এগুলো যদি সফলতার কারণে আপনাদের যদি একটু পাশাপাশি থাকেন তাহলে আমরা উপকৃত হব, আমরা সাহস পাই।